नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी बांगालीदेर प्रिय एकटी मिष्टी पान्तुआ। सबथेके सहज पद्धतिते पान्तुआ तैरी करे देखाबो। एर जोन्नो प्रथमेई चीनी सिराप तैरी करे निच्छी। कड़ाइए दिए दिलाम एक कप परिमाण चीनी। एक कप परिमाण चीनिर जोन्नो दिए देबो देड़ कप परिमाण जल। चीनी आर जल के भालो करे फुटिए नेब। एखाने चीनी सिरापटा खूब एकटा घन हबे ना। फुटते शुरू करले दिए दिच्छी दुटो एलाच। प्राय 4-5 मिनट हाई फ्लेमे फुटिए नेब। जखन चिटचिटे भाव आसबे हाते करे देखे नेब, तखन गैस अफ करे चीनी सिरापके रेखे देब। ভালো করে ফুটে গেছে, চিটচিটে ভাব এসে গেছে, গ্যাস অফ করে দিলাম। একটা সাইডে চিনি সিরাপ রেখে দেব। একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার। প্রায় 100 গ্রাম মিল্ক পাউডার আছে। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ময়দা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা। বেকিং সোডাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দেব 1/2 টিস্পুন ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দুধ দিয়ে এটাকে মেখে নেব। খুব কম পরিমাণ দুধ লাগবে। হালকা হাতে দুধের সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। বেশিক্ষণ হাতে করে মাখার কোনো প্রয়োজন নেই। ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেব। ঢেকে রাখলে ডোটা একেবারে পারফেক্ট হয় মিষ্টি তৈরির জন্য। দেখুন, হাতে ঘি লাগিয়ে আমি এইবার মিষ্টিগুলিকে তৈরি করে নিচ্ছি। প্রথমে এইভাবে একটু গোল করে হালকা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। খুব বেশি চেপে মিষ্টি করলে মিষ্টি ভালো হবে না। তার জন্য একেবারে হালকা করে চাপ দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এটা তৈরি হয়ে গেল, একটি প্লেটে রেখে দেব। সেম প্রসেসে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এটিও তৈরি হয়ে গেছে। সব মিষ্টিগুলিকে তৈরি করে একটা প্লেটে রেখে দিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। 1 কাপ পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে, খুব হালকা গরম হলে মিষ্টিগুলিকে ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই মিষ্টিগুলিকে ভাজতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর নাড়াচাড়া করে দিচ্ছে। ধীরে ধীরে কালার চেঞ্জ হতে থাকবে আর এইভাবে নাড়াতে থাকব। এইভাবে পান্তুয়া তৈরি করলে খুব সফট হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন। মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। আগে থেকে তৈরি করে রাখা চিনি সিরাপটা আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। ভেজে রাখা মিষ্টি সঙ্গে সঙ্গে সিরাপের মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে ভালো করে চিনি সিরাপে মিষ্টি ডুবিয়ে দেওয়ার পর আধ ঘন্টা পর সার্ভ করব। আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন রস ভালোভাবে ঢুকে গেছে। একটা মিষ্টিকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি।
খুব নরম হয়েছে। খুব সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পান্তুয়া। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।